হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা রান্না করব খাসির মাংসর পাতলা ঝোল। এখানে মাংস নিয়েছি, এখানে আদা, জিরে, রসুন, শুকনো লঙ্কা, বাটা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হলে মশলা কষিয়ে নেব। হলুদ দেব, মশলা কষানো হয়ে গেছে, মাংস দিয়ে দেব। লবণ দেব, সামান্য একটু জল দেবে। আলু দিয়ে দেব, ঢেকে গরম মশলা বাটা দিয়ে দিলাম। তরকারিটা আমরা এবার নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের খাসি মাংসের ঝোল। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।